রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির বিরুদ্ধে উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জোন কির্বি উত্তর কোরিয়াকে এ হুঁশিয়ারি দিয়েছেন, খবর আল জাজিরার। তিনি বলেন, আমরা উত্তর কোরিয়াকে রাশিয়ার সঙ্গে অস্ত্র আলোচনা বন্ধ করার এবং পিয়ংইয়ং ইতিপূর্বে রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহ বা বিক্রি না করার জন্য যে প্রকাশ্য প্রতিশ্রুতি দিয়েছিল তা মেনে চলার জন্য অনুরোধ করছি। কির্বি বলেন, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু উত্তর কোরিয়া সফর করার সময় কিম জং উনের সঙ্গে দেখা করে পিয়ংইয়ংকে মস্কোর কাছে আর্টিলারি গোলাবারুদ বিক্রি করতে রাজি করার চেষ্টা করেছিলেন বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে। আরও পড়ুন, ইউক্রেনে দুই হেলিকপ্টার বিধ্বস্ত, ছয় পাইলট নিহত। অবশ্য মার্কিন কর্মকর্তারা কিভাবে এই গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছেন তা বিস্তারিত জানাতে অস্বীকার করেন হোয়াইট হাউসের এই মুখপাত্র। টানা 1.5 বছরের বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ এই আগ্রাসনের শুরু থেকেই পূর্ব ইউরোপের এই দেশটিকে অস্ত্রসহ সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। অপরদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে সহায়তা না করতে চীনসহ প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষ দেশগুলোকে সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র। মূলত যুক্তরাষ্ট্রের এই বক্তব্য এমন সময়ে সামনে এলো যখন কয়েক সপ্তাহ আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কিম জং উন তাদের দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়ে চিঠি বিনিময় করেছেন। এর আগে গত বছর উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়াকে গোপনে আর্টিলারি শেল পাঠানোর অভিযোগ করেছিল যুক্তরাষ্ট্র। কির্বি বলেন, আমরা উদ্বিগ্ন, ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীকে সামরিক সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করছে উত্তর কোরিয়া। এ সময় নতুন তথ্যের উদ্ধৃতি দিয়ে উভয় দেশের মধ্যে এ ধরনের আলোচনা অগ্রসর হচ্ছে বলেও জানান তিনি। কির্বি বলেন, আগামী মাসগুলোতে এ বিষয়ে উভয় দেশের উচ্চ পর্যায়ে আলোচনা হতে পারে। এ বিষয়ে জানতে নিউ ইয়র্কে জাতিসংঘের উত্তর কোরিয়া এবং রাশিয়ান মিশনের সঙ্গে বার্তা সংস্থা রয়টার্স যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। উত্তর কোরিয়া ও রাশিয়া উভয়ই এর আগে অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। Thank you.